রাজ্য সরকারকে কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করে জানতে চাইল কি অবস্থায় আছে রাজ্যের স্কুলগুলি। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। রাজ্যের স্কুলগুলির কি অবস্থা, স্কুলগুলিতে পড়ুয়া পিছু কত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, রিপোর্ট তলব করে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশি সময় চাওয়ায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তথ্য ছাড়াই কি স্কুল চালাচ্ছে রাজ্য? তথ্য না থাকলে সেটা বিস্ময়কর। সরকারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব নেই, জনস্বার্থ মামলায় এভাবেই রাজ্য সরকারের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বাঁকুড়ার উন্দার দুটি স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম বলে অভিযোগ ওঠে। অভিযোগপত্রে বলা হয় উন্দার তিনটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মধ্যে একটিতে প্রয়োজনের থেকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অথচ একই এলাকারই কি দুটি স্কুলে শিক্ষক সংখ্যা অপ্রতুল। অভিযোগ, শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত না থাকায় বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সোমবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানতে চায় রাজ্যের সরকারি স্কুলগুলির কি অবস্থা, স্কুলগুলিতে পড়ুয়া পিছু কত শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তারই প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে বেশি সময় চাওয়া হয়। রাজ্যের তরফে বলা হয় রিপোর্ট জমা দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হোক। রাজ্যের তরফে বলা হয় রিপোর্ট জমা দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হোক। তাতেই পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, তথ্য ছাড়াই স্কুল চালাচ্ছে রাজ্য, এর জন্য একটা দিনই যথেষ্ট। সেই তথ্য যদি না থাকে তাহলে সেটা বিস্ময়কর। মামলাকারীর আইনজীবী শুভপ্রকাশ লাহিড়ি জানিয়েছেন, শেষ পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দিষ্ট দিন বেঁধে দেয়নি আদালত। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।